প্রার্থী ঘোষণা হওয়াই নাই, কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর প্রচার আরম্ভ। অভিনব পদ্ধতিত কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মীরা বরঠাকুরের প্রচার। মহানগরীত সিটি বাসত উঠি নিজের বাবে নহলেও গণতন্ত্রের বাবে ভোট বিচারিছে মীরা বরঠাকুরে। মীরা বরঠাকুরের সঙ্গে আছে প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকন। প্রার্থী ঘোষণা হওয়ার পূর্বেই এনে ধরনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর আরম্ভ হল নির্বাচনী প্রচার। প্রার্থী তালিকা ঘোষণাত ইতিমধ্যে কংগ্রেসে করেছে বিলম্ব। বিরোধী ঐক্যমঞ্চও অতিষ্ঠ হয়ে পড়েছে কংগ্রেসের লেহেমিয়া গতিত। ইয়ার বিপরীতে শাসকীয় দলে আগতীয়াকৈ বজাইছে নির্বাচনী যুদ্ধর দামামা। গুৱাহাটীত বিজুলী কলিতা মেধি সাজু এঘৰি যুঁজিবলৈ। কংগ্রেসের প্রার্থী ঘোষণালৈ বাট নাচাই মীরা বরঠাকুরে অবশেষত আরম্ভ করে দিছে প্রচার। গুৱাহাটীত টিকট পাম বলে আশাবাদী মীরা বরঠাকুরে অভিনব কৌশলে চলাইছে প্রচার। সিটিবাসে সিটিবাসে গুৱাহাটীর জনতার কাক চাপিছে মীরা। নিজের বাবে নহলেও গণতন্ত্রের বাবে কংগ্রেসলৈ ভোট ভিক্ষাত নামিল মীরা বরঠাকুর। মানুহে যাতে সঠিকভাবে বিবেক বোধ প্রদান করে দেশের স্বার্থত, গণতন্ত্রের স্বার্থত, সংবিধান রক্ষার স্বার্থত, ভবিষ্যৎ যুব প্রজন্মর সংস্থাপনের স্বার্থ, মূল্যবৃদ্ধি হয়েছে তাক রোধ করার স্বার্থত যাতে মানুষে ভোট দিয়ে, আর যাতে ভয় আর ভীতির ঊর্ধ্বত মানুষে নিজাববীয়ভাবে সিদ্ধান্ত লোপার স্বার্থত যাতে একটা ভোট প্রদান করে, বিবেক ভোট প্রদান করে, ইলেকশনের আগর দিনাখন যাতে রাইজে উটিবাহি নগৈ বিবেক ভোট প্রদান করে গণতন্ত্রক রক্ষা করা, তার কারণে আমি একটা সজাগতা অনুষ্ঠান আরম্ভ করেছি। মীরা বরঠাকুরের এই অভিযানের সঙ্গী হল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকন। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়া নাই যদিও মীরা বরঠাকুরের আত্মবিশ্বাস মানিবলগিয়া। মহানগরীত বিজুলী কলিতা মেধি নতুন মুখ, সেই হিসাবত মীরা বরঠাকুরে টিকট পালে নিশ্চিতভাবে যুদ্ধ হব তয়াময়া। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইষ্ট। প্রার্থী ঘোষণা হওয়াই নাই, কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর প্রচার আরম্ভ। অভিনব পদ্ধতিত কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মীরা বরঠাকুরের প্রচার। মহানগরীত সিটি বাসত উঠি নিজের বাবে নহলেও গণতন্ত্রের বাবে ভোট বিচারিছে মীরা বরঠাকুরে। মীরা বরঠাকুরের সঙ্গে আছে প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকন। প্রার্থী ঘোষণা হওয়ার পূর্বেই এনে ধরনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর আরম্ভ হল নির্বাচনী প্রচার। প্রার্থী তালিকা ঘোষণাত ইতিমধ্যে কংগ্রেসে করেছে বিলম্ব। বিরোধী ঐক্যমঞ্চও অতিষ্ঠ হয়ে পড়েছে কংগ্রেসের লেহেমিয়া গতিত। ইয়ার বিপরীতে শাসকীয় দলে আগতীয়াকৈ বজাইছে নির্বাচনী যুদ্ধর দামামা। গুৱাহাটীত বিজুলী কলিতা মেধি সাজু এঘৰি যুঁজিবলৈ। কংগ্রেসের প্রার্থী ঘোষণালৈ বাট নাচাই মীরা বরঠাকুরে অবশেষত আরম্ভ করে দিছে প্রচার। গুৱাহাটীত টিকট পাম বলে আশাবাদী মীরা বরঠাকুরে অভিনব কৌশলে চলাইছে প্রচার। সিটিবাসে সিটিবাসে গুৱাহাটীর জনতার কাক চাপিছে মীরা। নিজের বাবে নহলেও গণতন্ত্রের বাবে কংগ্রেসলৈ ভোট ভিক্ষাত নামিল মীরা বরঠাকুর। মানুষে যাতে সঠিকভাবে বিবেক বোধ প্রদান করে দেশের স্বার্থত, গণতন্ত্রের স্বার্থত, সংবিধান রক্ষার স্বার্থত, ভবিষ্যৎ যুব প্রজন্মর সংস্থাপনের স্বার্থ, মূল্যবৃদ্ধি হয়েছে তাক রোধ করার স্বার্থত যাতে মানুষে ভোট দিয়ে, আর যাতে ভয় আর ভীতির ঊর্ধ্বত মানুষে নিজাববীয়ভাবে সিদ্ধান্ত লোপার স্বার্থত যাতে একটা ভোট প্রদান করে, বিবেক ভোট প্রদান করে, ইলেকশনের আগর দিনাখন যাতে রাইজে উটিবাহি নগৈ বিবেক ভোট প্রদান করে গণতন্ত্রক রক্ষা করা, তার কারণে আমি একটা সজাগতা অনুষ্ঠান আরম্ভ করেছি। মীরা বরঠাকুরের এই অভিযানের সঙ্গী হল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকন।
কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়া নাই যদিও মীরা বরঠাকুরের আত্মবিশ্বাস মানিবলগিয়া। মহানগরীত বিজুলী কলিতা মেধি নতুন মুখ, সেই হিসাবত মীরা বরঠাকুরের টিকট পালে নিশ্চিতভাবে যুদ্ধ হব তয়াময়া। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।